ডিজে বাপি প্রেজেন্টেশন থেকে শিক্ষিত রে, হ্যাঁ আমার থেকে শিক্ষিত, তুই আমার কথা বলতে পারিস, আমি দু ক্লাস পাস করলে তুই উঠে যে তুই, আচ্ছা তোরা কি স্কুলে ধারে গেছিলি, আমি মুখে যে তোরা ফিরে চলে আসতে মনে হয় না তো, আচ্ছা নাও বলো, আ বাবা রে মা রে, আ বাবা রে মা, বাবা তুমি পড়াশোনা যখন জানো, ভালো ফান্ডাই কিনেছে, আচ্ছা ধান বন্ধে আসছে, ধান বন্ধে আছে, আমি বলি বাবা আচ্ছা আচ্ছা বলে না, চলো ধরে চলো ধরে চলো, বিয়ে করবি, হ্যাঁ আর হুমড়ি গুঁজি হয়ে পড়েছে, পড়ে গিয়ে পাঞ্জাবি কেটে গেছে, আ বাবা পাঞ্জাবি কেটে যেতে শুনেছে কোনোদিন, বয়স তো খারাপ হয়নি শুনেছো, না না কেটে গেছে বলেছে, ওটা ছিড়ে গেছে, হ্যাঁ কেটে গেছে বলে মারে, বলেন বাবা জামাই কটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে, হ্যাঁ পারবে, কে পারবে, আমি, আচ্ছা বলো, বলে দে বাবা জামাই, বুঝতে পারছি না দন্তান্নরে কেন চাপ পড়তেছে, আ বাবা বলতেন বাবা আলু বানানি কি, আকার দন্তান্ন আলু, সেই দন্তান্ন বাবা একটা কথা বলবো, মা বল, আমি তিনটে প্রশ্ন করলো, তিনটে প্রশ্ন সব দন্তনের উপরে কেন প্রেশার, দন্তনটা বড্ড বেকার তাই ওখানে প্রেশার দিয়ে সদা করতেছি, ও ওই জন্য আই চাই বলি দন্তনের উপরে এত প্রেশার দেয় কেন বল, আ বাবা রে, হ্যাঁ এই লাস্ট প্রশ্ন বল মা, বাবা জামাই জামরুল বানানি কি, জামরুল বানান, ওপরে বোটা নিচে চুল তার নাম জামরুল, দাদা রে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, তোর আবার কি হলো, জামাই আমার পছন্দ, ও সেটা বলবি, ও তার আগে গোবিন্দ করতো, আমি বলি কি হলো বলবি, পছন্দ হলো কি না হলো, হলো তোর পছন্দ না আমার পছন্দ, আমার মেয়ে তো আমার মারবে, আচ্ছা ঠিক আছে ভালো আছে, তোমাদের পছন্দ আছে তো, আমার খুব পছন্দ, ঠাকুর মশাই ডাক, এ দাদা রে একটা সমস্যায় পড়ে গেছি, কি সমস্যা হলো, খুব বড় সমস্যা, কি সমস্যাটা বলা যায় না, ঠাকুর মশাই আসেনি, ঠাকুর মশাই নাকি আসেন, তা বেটা হবে কি করে, আমি আর বলেছিলাম বলে কিনা আমার ডেলা হাতটা লাগবে, আচ্ছা হোক ঠাকুর মশাই তোমার কাছে থাক, আমার কাছে থাক, তুমি 300 টাকা নেবে এখন, ও ওইটা নিয়ে আসেনি, ওইটা নিয়ে আসেনি, বলে সত্যনারায়ণের সিন্নি আছে, থাক আর না থাক ওই বলবে তো, তুই অত বেশি বলেছিস, তুই সেরে দে না, আচ্ছা দা দিবি, হ্যাঁ শোন না দাদা, হ্যাঁ দাদা তো জেনে কি আমি রান্না করি, আর দাদা তুই খেতে যাবি কিন্তু, খবরদার খবরদার, না না খেয়ে দে দাও, হ্যাঁ এত কষ্ট করে এসেছি, বসো বসো, মামা বসবো, বসবে না, হ্যাঁ বসি, বসবে না, আমি কতক্ষণ ধরে বসবো, বাবা আর তুলি মাথা কেটে যাচ্ছিল, এমন করে বসতে যে মাথা লাগ দিছিল, আবার লেগেছে নাকি, লাগ দিছিল, এ খুড়ো মালা গোড়ায় দিয়ে দি, গোড়ায় এই আনন্দ গোড়ায় দাও, গোড়ায় দাও, মালা গোড়ায় দিচ্ছি, গোড়ায় আনন্দ কোথায় দে, মালা গোড়ায় দি, গোড়ায় 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 দিচ্ছি, ও গোড়ায় দেবে খালি বলে, গোড়ায় দি, গোড়ায় কোথায় দেবে, এ খুড়ো এ আমার বেতে 7 ঘন্টা বাজবে না, কেন এটা কি তোমার সিনি হচ্ছে, তাহলে কি বাজবে, তোমার বিয়ে হচ্ছে, হ্যাঁ সবাই শাক বাজাবে উলু দেবে, শাক বাজাবে উলু দেবে, নে শাক বাজাচ্ছে উলু দেবছে, বের মন তো বল, কিরে আমি কিন্তু ভালো মন তো জানি না, হ্যাঁ আমি কিন্তু মন তো জানি না, আমি যা বলে যাবো তুই তাই বলে যাবে, নে বল, বলো নমো, বলো নমো, এই হারাম দাদা, এই হারাম দাদা, বলোটা বাদ দিয়ে বলতে পারি, বলোটা বাদ দিয়ে বলতে পারি না, এই কি হারাম দাদা রে, কি হারাম দাদা রে, এবা এবা, এই এটা কি মন্ত্র হচ্ছে, সারা বের মন্ত্র জানে না কি ভুল বল বলতে রে,
বাবা গোদাই, বাবা গোদাই, এটা কিন্তু ভালো নয়, এটা কিন্তু ভালো নয়, বাবা গোদাই, বাবা গোদাই, কি জ্বালায় পড়েছি রে, কি জ্বালায় পড়েছি রে, কাচ্চারিকা কাচ্চারিকা, তোর বেনি কিছু করেছে, তোর বেনি কিছু করেছে, এই চল আমি বাবা দাঁড়া, তোমার তো ভুল হয়েছে, তুমি তো বললে বাবা গোদাই, আমি মন্তর জানি না, যা বলবো তুই তাই বলবি, তা ভুলটা কর, আমি বল দিদি বলটা বাদ দে, বল বলতে বলটা বাদ দে, নিজে বললে আমার সঙ্গে যা বলবো বলে যাবি, চেষ্টা বিরক্ত নে, এবার মন্ত্র বল, হ্যাঁ এবার ঠিক করে বলছি, আমি ইয়ে হারান দাদা, আমি যা বলবো তাই বল, নে নমো 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 শুচি নমো শুচি নমো 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 শুচি কি শুচি নমো শুচি, এই খু হালকা মন্ত্র দিয়ে জিবি জোড়াচ্ছি, কঠিন মন্ত্র কি আছে বার করত, কোথায় দাও রে কঠিন মন্ত্র শিখছি, ও নমো গঙ্গা যমুনা চৈব, চাইব নিজে মন তো জানে না, এর আগে দুটো বে করে মন তো মুখস্থ করে দেখেছি, মন তো চিবে দেখে দেখে পাশে, নে মন তো বল, কি তুই যা মন্ত্র বলেছি, হ্যাঁ আমি এবার তারপরে থেকে বলে দেয়, আচ্ছা বল, আজকে বেবাড়ি নিরামিষ খাইছি আর এরকম বাতকর্ম মানুষ করে, ঝাড়াচ্ছে বাতকর্ম সে করবে সংসার ধর্ম, আচ্ছা নিমন্ত্র বল, আজ থেকে আজ থেকে পাঁচি পাঁচি ভাত বেড়ে দেওয়া দেওয়া খাইয়ে দেওয়া খাইয়ে দেওয়া বিছানা করা বিছানা করা সমস্ত সমস্ত দায়িত্ব আমি গদাই মাথা পেতে মা সকলা কোথায় বে করতে এই যে কেউ হাত দিচ্ছে আর কেউ পাত দিচ্ছে, এই গভীর রাত হয়ে গেছে, বেবাড়িতে হাগা লেগেছে, একজনে পাত পেয়েছে, সে কাজ সেরে নিয়েছে, তুই কাজটা সার, এখান থেকে সরে যা, সাইডে গিয়ে দেখবি একটা খাল আছে, ও কোনো হাগিবি কেউ বুঝতেই পারবে না, একটা সাঁকো আছে, সাঁকো খেয়ে উপরে যাবে, ভেঙে দাঁড়িয়ে থাকবি, হ্যাঁ তোরা সেরে চলে ঝক করে যা, তোর সঙ্গে আমার দরকার আছে, আমি চলে এখন দাঁড়াবি, এ তোর মার ডাক, ও মা মারে এই দুনে খাকিছি, ও বাবা এই দুনে খাকির পেটে দুনে খাকি, ও বাবা আমি কোথায় বিয়ে করি রে ঠাকুর দা, দুনে খাকি মার সম্মান দিচ্ছে মেয়ে দা গো, দুনে খাকি মা শাউরি, আরে রান্না বান্না করতে দিবি না, কি রান্না করছিস মা তুই, মা চুড়ি শাউরি, মা তুই আমাদের বিদায় করতে আমরা চল যাব, আজকে যা হবে না, কেন রে মা, আজকে বাড়ি বৃহস্পতিবার, কি হয়েছে, আমার বাড়ি লক্ষ্মী পূজা, আমার বাড়ি ও লক্ষ্মী পূজা, সেটা কেমন, তাল গাছে মাথায় থাকে কুচুম করে কাটবো, ঢক ঢক খাওয়াবো লোকে, রাস্তায় শুয়ে থাকবে কুকুর ছাড়া কেউ সম্মান করবে না, তারিখ হ্যাঁ তারি বিক্রি করি আমি তারি খাই, আজকে চলবে দেখেছি মা কেরো কি মারতেছি,
আমাদের বিদায় করতে আমার চল যায়। আমার কথাগুলো বলে দে, বলে দেব, খুব অসুবিধা হবে না, অসুবিধা হবে। হ্যাঁ আবার কটা কথা বল মা। পাচ্ছি আমার কি শিশু মেয়ে, বড় করে বেঁধিতে পারতিস আমার এত জিনিস থাকি দুধ কিনে নাকি বোর খা হবে। আরে তুমি হবে আমি মরে গেলি তো নেবি হবে মা। ও মা তুই তো দুদিন সংসার করতে পারলিনি, বাবাটা তো পেটে দিছি, তোমার এত কম বয়সে বিয়ে করতে যদি সংসার করতে দি তারপরে আমি মেরে ফেলবি। ও আমার মারে বেরো বুকি পাঠা মেয়ে দাও বেরো। মামা একটু আশীর্বাদ আশীর্বাদ করি, তোরা সুখে সংসার কর। তুই এমন করে কাপড় পরেছিস মা, আমি তোর পা দেখা পাই না, ভেবেছি ওবে থেকে খেমচে তুলে গড় করে নেবো। ও বাবারই আমার বংশগত হবে মা, আওয়াজ যেন দক্ষিণে সরে পায় যেন কন্ডিতে পারি। আমি ভেবেছি সাগরি গুরু জল পাত ধরে চেটে দিই, মাথায় একটু দিই যেন বেশি দিন বাঁচতে পারি। আর মা চলে গেছে আর কোথায় এসে কাজ দাঁত কেড়াচ্ছি, খুব ভাল লেগেছে মা ধাক্কা মেরে শরীর দেওয়া আছে। আর মা বলেছে একটু আশীর্বাদ কর। ইস আমি কোনি করিনি গাড়ি, একদিন মাত্র চল বাড়ি যাবো। কিসে যাব? গাড়ি যাব। কি গাড়িতে যাব? সে গাড়ি রোটে বিটে জলে জঙ্গলে সমস্ত জায়গায় চলে। স্বামী বিবেকানন্দ বলেছিল পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি হলো পাগাড়ি। চলো স্বামী বিবেকানন্দের অপমান করবে না, পাগাড়ি যেখানে নিয়ে যাবি সেখানে চলে যাবে, তোর নিয়ে যাবো আমি পাগাড়ি। যাই চলে যাই চলে যাই যাই বলু গায়েমকে বেরিয়ে না সোনারে দোর, চলে যাই চলে যাই চলে গায়েমকে বেরিয়ে না সোনারে দোর, চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই। এই মোরা কান্না কাঁদিবি নি, গালে বোধ আঙুল ঢুকিয়ে দেবো। এইটা আমার ঘর। এটা তোমার ঘর? এই তো ঘর। সব ফুটো হয়ে আছে। তোর মার কি হয়েছে? বৃষ্টি হলে তো জল পড়বে, যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ ভিতরে পড়বে, বৃষ্টি থেমে গেলে এক ফোঁটা পড়বে না। আমার জামা কাপড় সব ভিজে যাবে। যে ভিজেবে সেই কি শুকোবে? কচি মে চল বাসর ঘরে যাব। ওই আমার বাসর ঘর। কোনটা? ওই তালপাড়ারে ছাড়া। বাবা কি সুন্দর। হ্যাঁ বাসর ঘরে উঠবো চল চল। হ্যাঁ গোটাল শালা বাসর ঘরে উঠতে দিবি কি হয়েছে রে? আ কি
আর কাঁচা হিয়ার কাছে সরা লাগবে ওরে জল ঢালে ওরে পাছি মোর চাকের গড়াই জল ঢালে ওরে পাছি মোর চাকের গড়াই ওরে জল ঢালে ওরে পাছি মোর চাকের গড়াই জল ঢালে ওরে পাছি মোর চাকের গড়াই ওরে একে একে হাড়ি সোনা তৈরি হয়ে যায় একে একে হাড়ি সোনা তৈরি হয়ে যায় ওরে একে একে হাড়ি সোনা তৈরি হয়ে যায় জল ঢালে ওরে পাছি মোর চাকের গড়াই জল ঢালে ওরে পাছি মোর চাকের গড়াই খুলো বৈশাখ মাসে আমাদের চাক বন্ধ থাকে তুই বিপদে পড়েছি তোর হানি সোনা তৈরি করতেছি তুই এখন কেটে পড়ে যা বাবা ঠিক আছে বাবা বাবা তোর সুখে শান্তি ঘর করিস বাবা আমি তাহলে আসি বাবা হ্যাঁ তুই এই বলো শোন না আজকে বাসগরে উঠবো নি কেন তোর মেয়ে হানিমুন করতে যাবো টালিগঞ্জের লোককে যাবি জীবনে যাইনি চলো যাবি চলো তবে ওই চলো আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পল্লাইয়ে যাই ফাগুনে পূর্ণিমা রাতে চল পল্লাইয়ে যাও ওই বহু দূরে যাব বাসা বাঁধিব বহু দূরে যাব বাসা বাঁধিব থাকবে রে দুজন সুতা ও ফাগুনে পূর্ণিমা রাতে মাকো পঞ্চমী লীর কল্যাণে ন্যায় করিব রন্ত তিনটি সংকেতনী আর উল্লেখনী দেবে মা জয় মা মনসাবলে উবেনার মুখে দিল মা গো মা মনসারি পরি বেনা চলির দ্বিগুণ যদি মন সর্বায় গলায় বন্ধন পূর্ব মা গো এত কিশোর ভাই যদি মন থাকে সারি গহতে মা কলায় ডাঙ্গনে ঘুরব মা গো এত কিসের ভয় যদি মন থাকে মামন সারি পড়িবে না শীত হয়ে গেল শঙ্খ বাজাইও মাইরা উলুর ধ্বনি দাও গো যদি মন থাকে কলায় বন্ধন করব না গো এত কিসের ভয় যদি মন থাকে এই তো পঞ্চপুরী লুয়ের কলায় অনেক ন্যায় করেছি রন্ধন এই মুহূর্তে চলিলাম আমি অন্তঃপুর মাছি বেহুলা লক্ষ্মী দারে কে কে আশীর্বাদী করবে আসবে নে তরা করে গো আশীর্বাদী হেলা খার গো আশীর্বাদী করবে গো আশীর্বাদী হয় আজ গো আশীর্বাদী হয় লাল ফিরে কেটে আশীর্বাদী করবে আসবে তাহারা করে গো আশীর্বাদী হয় খার গো কোথায় আছো নায়ক মাতা ডাকিবারে পারে
আজি জোগাড়ে আনো আজকে রে আসরে গো আশীর্বাদ পাই আজি আশীর্বাদ পাই গো আশীর্বাদ হয় রাখার গো তুমি আনো মিষ্টি আনো জল আনো সাথে আসনে আলো জলে মধু প্রদীপ আনো সাথে গো আশীর্বাদ হয় আজি গো আশীর্বাদ হয় তুলো আনো মিষ্টি আনো 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 সাথে জলের গোটি আনো মায়েরা পরিবি আনো সাথে গো আশীর্বাদ হয় আজি গো আশীর্বাদ আশীর্বাদ না করে হবে না এসো এসো মায়েরা আশীর্বাদ করো না আশীর্বাদ হয় আজি গো আশীর্বাদ এসো এসো আসনে আনো মিষ্টি আনো আনো সাথে বালের গোটি আনো মায়েরা আশীর্বাদ কালে গো আশীর্বাদ হয় গো আজকে লোকের আশীর্বাদই বাঁচবে ঋষা নাই আছি বিহুলার আশীর্বাদী বাজিবে নিশা নাই আনন্দের নাই রে সীমা আমরা প্রজা তাই আজকে আশীর্বাদী বাজিবে কারে পিতা মাতা আশীর্বাদ করিবি বেহুলার পিতা মাতা তারা আশীর্বাদ করিবি আশীর্বাদ চন্দ্রক না করি কি আনন্দ হয়ে দেখো ইচ্ছা না করি বাড়ির বড় দাদা বড় ছেলে তোমরা সবাই আসিবি লাফার আশীর্বাদ বাজবে রে সানাই আনন্দের নাই সীমা আমরা তো যাতাই রে তুলসী দিয়ে আশীর্বাদী করবি
চন্দ মেরি লাফারি বল্লাকি আশীর্বাদী না করিলে দিয়ে তো হবে না আশীর্বাদী করি তোমায় মনে রেখে যাও না আজকে লাফার আশীর্বাদী বাজবে সানালি একবার দেবে দেখি মনে পাখি চলে বলুমি মাইরকে নাম দিয়ে দিলা তোরা কৃষ্ণ চালাকি জন্মভূমি মায়ের কাছে একবার দেখবে পাখি জন্মভূমি মায়ের কাছে শঙ্খ বাজা ও মায়া তোলাউলি তুমি কি আনন্দ হই গো দেখো জানি না ও কেউ কৃষ্ণ অবহেলা আশীর্বাদের কালে নিজ সন্তান মনে করে আশীর্বাদী করিবে মায়ের কাছে মনে পাখি জনে মুমি মায়ের কাছে তোর দিনে আছি শিবকি বলি ও বেহুলার মা ও তুমি শুনতে কি পাও না আশীর্বাদ করি বেহুলার মানে দেখো না ও বেহুলার মা তুমি শুনতে কি পাও না আশীর্বাদ করি বেহুলার মানে দেখো না বলি ও বেহুলার মা তুমি শুনতে কি পাও না আশীর্বাদ করি বেহুলার মানে দেখো না ও বেহুলার মা তুমি শুনতে কি পাও না আশীর্বাদী করে বললার মানে দেখো না বলি এসো এসো ও মায়েরা আজকে রে আসলে আশীর্বাদী করে লাগ মানে রেখে যাবে ও বহুলার মা তুমি শুনতে কি পাও না আশীর্বাদী করে বললার মানে দেখো না আবার এসো এসো ও দাদারা আজকে রে আসলে আশীর্বাদী করে লাগ তার মানে রেখে যাবে ও বহুলার মা তুমি শুনতে কি পাও না আশীর্বাদী করে বললার মানে দেখো না আবার আশীর্বাদী না করিলে বিয়ে হবে না আশীর্বাদী কইলা কাল মানে দেখে যাবে ও বহুলার মা তুমি শুনতে কি পাও না আশীর্বাদী করে বললার মানে রাখো না আবার আশীর্বাদী না বিয়েতে হবে না আশীর্বাদী হয়ে গোয় আমায় হয়
তোমার আশীর্বাদে ফায়দা করবে বলা লোকে তাহরে এমন ভাবে নির্মাণ করতে বলবে তার চতুর্দিকে সমস্ত দেব দেবীর নাম ও ছবি অঙ্কিত করা থাকবে আমার কথা।